রাজ্য সরকারের মৎস্য দপ্তর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির অন্তর্গত 9টি গ্রাম পঞ্চায়েতে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। 9টি গ্রাম পঞ্চায়েতে 25,000 গাপ্পি মাছের চারা প্রতিনিধিদের হাতে তুলে দিলেন মেমারি 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি। যে সমস্ত পুকুরগুলিতে আবর্জনা যুক্ত এবং বৃষ্টির সময় জল জমে থাকে সেই সকল স্থানে মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে তার জন্য গাপ্পি মাছ ছাড়া হয়। আজকে আমরা প্রধানত যে কর্মসূচিটা নিয়েছি সেটা হচ্ছে আমরা বিডিও অফিস থেকে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা কিছু গাপ্পি ফিস আমরা বিতরণ করেছি। আপনারা হয়তো সকল অনেকে জানেন আর কি যে ভেক্টরবোন ডিজিজ কন্ট্রোলের পার্ট হিসেবে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে সমস্ত পেরিনিয়াল মসকিটো ব্রিডিং স্পট রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে যাতে মশার প্রাদুর্ভাব না বাড়ে সেটার জন্য আমরা গাপ্পি ফিস ডিস্ট্রিবিউশন করে থাকি। এটা প্রতি বছরই ডিস্ট্রিবিউশনের কাজ করা হয়, সেটা এই বছর আমাদের করা হলো। যেহেতু এই বর্ষার সময় বিভিন্ন জায়গায় যে সমস্ত জল জমে থাকার যেহেতু প্রবণতা থাকে সেই জায়গা থেকে যেন মসকুইটি ব্রিডিং সেন্টারগুলো থেকে যাতে মসকুইটো যাতে বেশি সংখ্যায় না বাড়ে বা ডেঙ্গু জাতীয় মসকুইটো যাতে খুব ইয়ে করতে না পারে আর কি, মানে ব্রিডিং করতে না পারে সেটার জন্য আমরা আজকে গাপ্পি ফিস ডিস্ট্রিবিউশন করেছি। আজকে ব্লক থেকে আমাদের 9টা জীবিকে প্রায় 25,000 গাপ্পি ফিস ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এছাড়াও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও শতনিক সরকার, ভিআরপি কর্মী সহ আরো অনেকে। আমাদের কর্মসূচি নিয়েছে আমাদের পঞ্চায়েতের সমস্ত পুকুরে আমরা গাপ্পি মাছ ছাড়ব। গাপ্পি মাছ বলতে যে সমস্ত মাছগুলো পুকুরের মশার লার্ভা খেয়ে ও লার্ভাগুলোকে নষ্ট করে দেয় এবং মশার বংশবিস্তার ঘটতে দেয় না সেই মাছ আমাদের ছাড়া হচ্ছে। আমরা সাতগেছিয়া 1-এর পঞ্চায়েতের ভিআরপি মেমারি 2 ব্লকে আমাদের আজকে কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের পঞ্চায়েতে 28টা পুকুরে আমরা এই গাপ্পি মাছ ছাড়ব। যেই পুকুরগুলো পরিষ্কার মাছ চাষ হয় না, ঠিক আছে, মশার লার্ভা রয়েছে সেই পুকুরগুলোতে ছাড়ব। আমাদের পঞ্চায়েতে 3,000 গাপ্পি মাছ দেওয়া হয়েছে ব্লক থেকে, ঠিক আছে, এবং এটা ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটা করা হচ্ছে। এবং প্রতি বছরই মৎস্য দপ্তর থেকে, পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর থেকে আমাদের মাছ দেয়। এবছরও সেই হিসাবে আমাদের মাছ পাঠিয়েছে ব্লকে, ব্লক আমাদের পঞ্চায়েতে দিয়েছে এবং সেই উদ্যোগ নিয়ে আমরা প্রত্যেকটা পুকুরে ওই আপনার 100-150 বেশি এভাবে ছাড়ছি। গাপ্পি মাছ কোন পঞ্চায়েতের উদ্যোগে? সাত গেছে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই মাছটার কি উপকারিতা জানা আছে আপনার? মশার লালা খেয়ে নেবে, উপকার হবে, মশার ময়লা সব পরিষ্কার করে দেবে। এটা বলবো খুবই ভালো কাজটা করার জন্যে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।